রসগোল্লাটা পড়ে গেল যা হাতে কামড়ে দিছি না হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আছি বাঁকুড়া জেলার সিমলাপাল সিমলাপাল মদন মোহন হাই স্কুলের সামনে আর এটা তার আশেপাশে মেন রোড বয়ে যাচ্ছে আজকে বেরিয়েছি বাঁকুড়ার সব থেকে টপ ড্যান্সার বাঁকুড়ার সব থেকে বড় ড্যান্সার সুশান্ত দুলে অনেক দিনের ইচ্ছে সেই সুশান্তর বাড়িতে যাব তো ফাইনালি আর কি বেরিয়ে পড়েছি তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাঁকুড়া জেলার বিখ্যাত ড্যান্সার সুশান্ত দুলের বাড়িতে খুব আমার প্রিয় ড্যান্সার আর অনেক দিন থেকেই আমাদের কথা ছিল যে ওর বাড়িতে আসব সেই সুশান্ত ভাই আমার বাড়িতে দুবার গেছে তার মধ্যে একটা অনুষ্ঠান ছিল সেখানে নেচে এসেছে তো সবার মন জয় করে এসেছে খুবই ভালো ডান্স করে তো আজকে ফাইনালি সেই সুশান্ত বাঁকুড়া জেলার সেই বিখ্যাত সুশান্ত দুলের বাড়িতে চলে এলাম পরিচয় করব তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমার সাথে দেখা করতে চলে এসেছে পুরো মানে আগের দিন বলেছিল যে দেখা করতে যাবো তো আজকে চলে এসেছে পুরো বিকেল বেলায় আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে অনেক ভাইয়ের বাড়িতে আসবো ভাইয়ের সাথে দেখা করবো ভাইয়ের বাড়ির সবার সাথে পরিচয় করবো তো ফাইনালি আজকে চলে এলাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সৌমেন দাকে আমার বাড়ি আসার জন্য আর অনেকদিন ধরে বলেছিল যে ভিডিও করবো তো আজকে অলরেডি চলে এসেছে আমার বাড়ি আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে সুশান্ত ভাইও খুব খুশি যে এসেছি আর আমি যেহেতু এখানে থাকি না কর্মসূত্রে বাইরে থাকি তাই সচরাচর এদিকে আসা হয়নি তো আজকে এসে খুবই ভালো লাগছে তো খুব ঘুরে ঘুরে এলাম তো তো আজকে মানে সৌমেনদাকে আমার বাড়িতে দেখে অনেক অনেক মানে মুগ্ধ হয়ে গেছি আমি দেখে পর মানে অনেকদিন ধরে বলছিল যে আসবো আসবো তো আজকে চলে এসছে তো আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সৌমেনদাকে আর আজকে এসেছে কারণ আমি যেহেতু এত রিল বানাই আমার রিল অনেক পছন্দ করে এত পরিশ্রম করে নাচের পেছনে হ্যাঁ এত সুন্দর করে প্র্যাকটিস করে যে বাঁকুড়া জেলার এত সুন্দর এত ভালো ড্যান্স আর কেউ করেনি আমার চোখে আর তার মধ্যে অনেক বাচ্চাদের অনেক কম বয়সী যারা আছে ছোটো ছোটো ভাই বোনদের ডান্স শেখায় ফ্রিতে শেখায় টাকা সেরকম নেয় না তো ডান্সকে ভালোবেসে ভালোবাসে বলে তো এটা আমার আরও খুব ভালো লেগেছে যে ছোটো ছোটো আমাদের ভাই বোনদেরকে ডান্স শেখাচ্ছে তো খুবই ভালো লাগে আর আমার খুবই প্রিয় অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল তাই ফাইনালে এসে খুবই মজা লাগছে খুব আনন্দ লাগছে আর আজকে ভাইকে বলবো যে একটু ডান্স দেখানোর জন্য আমার বন্ধুদেরকে ডান্স দেখাবো সুশান্ত ভাই ডান্স করবে অবশ্যই করবো না কেন আমি তো করার জন্য পুরো রেডি ভালো লাগবে আমার বন্ধুরা সব ডান্স দেখবে অবশ্যই আরও অনেক ডান্স ভিডিও আছে সেগুলো এখান থেকে কিছু কানেকশন করলো হ্যাঁ তো অবশ্যই আমি দেখাচ্ছি ওয়েট কর সুশান্ত ভাইয়ের বাড়িতে এসেছি কিন্তু এত আয়োজন কিসের মিষ্টি কত মিষ্টি দেখুন সবাই
সুশান্ত ভাই মিষ্টির আয়োজন করেছে, আমি তো সুশান্ত ভাইকে আগে খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, আর বোনটা অনেকক্ষণ থেকে আমার ভিডিও বানাচ্ছে, তাই বোনটাকে খাওয়াবো একটা। দুজনে ভিডিও বানাচ্ছি তার জন্য রসগোল্লাটা পড়ে গেল, যা হাতে কামড়ে দিস না। সুশান্ত ভাই ডান্স করে দেখালো, খুব ভালো লাগলো। আমার বন্ধুদেরকে সবাইকে দেখাতে পারলাম যে এই সুশান্ত দুলে হচ্ছে বাঁকুড়া জেলার সব থেকে টপ ডান্সার, খুব ভালো নাচে, আর সেটা কয়েকটা স্টেপ স্টেপ করে দেখালো, আশা করি খুব ভালো লাগবে। আর তো অনেক অনেক ধন্যবাদ সমেনদাকে আমার বাড়িতে আসার জন্য। আর এই যে আমি ডান্স করে দেখালাম, মানে অনেকদিন ধরে আসার চেষ্টা ছিল যে সামনে থেকে ডান্স দেখব মানে সমেনদা, তো আজকে তার স্বপ্ন সফল হয়ে গেছে। তো আরও একটা কথা, সমেনদার যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা, ওটা সবাই সাবস্ক্রাইব করে সমেনদার পাশে থাকবে, আর ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আর তারপর কমেন্ট তো আছে, আর তার সঙ্গে ভিডিওটা লাইক করে আর পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ ওকে, আর অল যে বাটনটা আছে ওইটা দাবিয়ে দেবেন, কারণ যখনই ভিডিও সমেনদা কোনো ভিডিও ছাড়বে তো সেটার নোটিফিকেশন তোমাদের সামনে পৌঁছে যাবে। সুশান্তর যারা বন্ধু আছো তাদেরকে আমি বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই দেখো, অবশ্যই আমার ফেসবুকে আমি শেয়ার করবো, ঠিক আছে? তো সবাইকে বলছি আমি যে শেয়ার করছি এটাকে দেবে, দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সমেনদা অনেক পরিশ্রম করে ইউটিউব চ্যানেলের জন্য, আমি বলবো যে শুধু আমার পাশে নয়, একে অপরের পাশে সবাই থাকুন, দেখবেন সবাই আমাদের নতুন যে জেনারেশন, যে আমাদের ভাই বোনেরা, সবাই কিছু না কিছু করতে পারবে যদি আপনারা সবাই পাশে থেকে তাদেরকে উৎসাহ দিন। তাই আমি আবার আরেকবার ফাইনালি বলতে চাই যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, দেখুন, আশা করি খুব ভালো লাগবে, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্যই তো ভিডিও বানাই, আপনারা যা বলবেন, যা কমেন্ট করবেন, যা আপনাদের প্রশ্ন থাকবে সব উত্তর দেবো, আর আপনাদের যা ভিডিও আপনারা দেখতে চান বলবেন, আমি সেখানে গিয়ে ভিডিও বানাবো। তো আজকে ফাইনালি এসে খুবই ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছে ছিল যে সুশান্ত ভাইয়ের বাড়িতে আসবো, তো খুবই ভালো লাগলো, তার সঙ্গে ডান্স দেখলাম, তো তোমাদেরকে দেখালাম, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ সমেনদাকে ভিডিও আমার বাড়িতে আসার জন্য, আর ভিডিও আমাকে নিজে একটা ভিডিও বানাচ্ছে, ব্লগ ভিডিও মানে এটার জন্য, তো ভাবিনি যে এরকম সমেনদা আমার হঠাৎ করে বাড়ি চলে আসবে। তো অনেক অনেক ধন্যবাদ, এভাবে সমেনদার পাশে থাকো সবাই, আর যখনই ভিডিও যে কোনো কোনো ভিডিও দেখবে সমেনদার চ্যানেল থেকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থেকো, আর এভাবে সাপোর্ট করো সমেনদাকে, সবাইকে, শুধু সমেনদারকে নয়, সবাইকে, যখনই মানে আমাদের এরকম কোনো ব্লগ বা আমাদের সাথে যে ব্লগ আসবে ব্লগ বানাবো ওইভাবে সাপোর্ট করো। আরও আমাদের অনেক কাজ আছে, ও কাজগুলো আমরা আমাদের একটা যে নতুন চ্যানেল করবো বলেছিলাম ওগুলো হবে, আস্তে আস্তে হবে। তো এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। আরেকটা কথা, আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সঙ্গে থাকেন, অবশ্যই কথা দিচ্ছি আমরা অনেক কিছু করে দেখাবো, শুধু আপনাদের পাশে থাকার দায়িত্ব আপনাদের।